নিজে তো কাঁদতেছি, কিন্তু আমি হুসাইন তোমাকে ইমাম মুসলিম তোমাকে আমি কাঁদাতে চাইছি না রে ভাই। ইমাম মুসলিম বলছেন, হুজুর বুঝলাম না। আমার হুসাইন বলছেন, ভাই রে আজকে যেমন তোমার দুই বেটা তোমার সঙ্গে যাওয়ার জন্য কুফা শহর যাওয়ার জন্য কান্না করছে রে, ঠিক এই মতো করে গত শাবান মাসের 4 তারিখে যেদিন আমি হুসাইন নবীর সোনার মদিনা ছেড়ে মক্কাতে এসেছিলাম রে ভাই, সেই দিন আমার একটা ফুলের মতো পূর্ণিমার চাঁদের মতো বেটি যার নাম সুগরা খাতুন 11 বছরের মেয়েটা ঠিক আমার সঙ্গে আসার জন্য আব্বা আব্বা বলে এই মতো কাঁদতেছিল। এ ভাই মা মুসলিম, আমি নিজের বেটি সুগরাকে মদিনাতে রেখে এসে এখন এই মুহূর্তে কান্না করছি রে, এখন পর্যন্ত বেটির খবরটা নেওয়া হয়নি, কামকাজে সময়টা অতিবাহিত হয়েছে, আমি হুসাইন বেটিকে রেখে এসে কাঁদছি কিন্তু আমি তোমাকে আর কাঁদাতে চাইছি না রে মুসলিম, যাও তোমার দুইটা বেটাকে সঙ্গে নিয়ে তুমি কুফাতে যাও। এই বলে আমার হুসাইন যখন বলে দিলেন ছেলেটা, আর ছেলে দুটা খুশি হলো, আমার ইমাম মুসলিম বাবা কথা আর কাটতে পারলো না। এখানে আমি সামনে বাবা গুছিয়ে নিয়ে অনেক কথাকে এক জায়গায় জমা করে এক কথায় বলতে চাইবো বাবা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সালাম জানিয়ে দুইটা বেটাকে সঙ্গে নিয়ে একটাকে সামনে একটাকে পিছনে ঘোড়ার লাগাম যেমন টেনেছেন ঘোড়া চলতে চলতে কুফা শহরে বাবা পৌঁছে গেল গো। আর কুফা শহরে পৌঁছে যাওয়ার পরে গোটা কুফা শহরে এলান হয়ে গেল, ও গো আমার নবীর নাতি আসে নি তো কি হলো, আমার নবীর নাতি নিজের চাচাতো ভাই ইমাম মুসলিমকে পাঠিয়েছেন, আমরা সকলে তিনার নামে ওনার হাতে পায়ে ধুয়ে যাব, মুরিদ হয়ে যাব, আর ওনার পিছনে ইফতেরা করে আমরা নামাজ পড়ব, আর অল্প দিনের মধ্যে নবীর নাতি হুসাইন আমাদের কুফাতে চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তার জন্য আমার ইমাম মুসলিমকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে ওই কুফা শহরের মধ্যে বাবা ওনার পদার্পণ ঘটিয়ে নিলেন। মুখতার বিন আবিদ বলে ওই কুফা শহরে একটা লোকের নাম বাবা, ওই মুখতার বিন আবিদের বাড়িতে আমার ইমাম মুসলিমের থাকার জায়গা করে দেওয়া হলো। মুখতার বিন আবিদ নামক একটা লোক, ওই লোকটার বাড়িতে আমার ইমাম মুসলিমের থাকার জায়গা করা হলো। আর যেমন গোটা কুফাতে এলান হয়ে গেছে যে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম ওনার নাইব হয়ে পরিবর্তে এসেছে, এখন কুফার লোকেরা বলে দল লোক দর্শন কিছু প্রয়োজন 100 জনের মতো আসছেন, আর ইমাম হুসাইনের নামে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হচ্ছেন। আমি কালকে বলেছিলাম আজকে বলছি, পীর মুরিদি কাজটা 1400 বছর আগে থেকে আসছে বা আজ থেকে নাই, নতুন নয়। জি, আরেকটা জিনিস আরো মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সিলসিলা ভালো, সমস্ত পীর ভালো, আমি কাউকে খারাপ করি না, সবাইকে ভালোবাসি, কিন্তু সমস্ত পীরের চাইতে আমি নিজের পীরকে নিজের দিল থেকে জান থেকে বেশি ভালোবাসি, আর আপনাদেরকেও বলবো আপনারাও বাসবেন। এখন বলতে কিছু আমি চাইছি, দেখবেন বাঙালের মাটিতে, বাঙালের মাটিতে মা আপনারা বুঝিয়েন, কারণ মেয়েরা খুব কম বুঝে অনেক জায়গাতে অনেক কথা, জীবনী হলেও সিলসিলার কথা দুটো একটা আমার মুখে পাবেন। আমি প্রথম নাইটে বলেছিলাম, যার খাই তার গুণগান, যদি না গান আমি হই আর আপনি হন আপনাকে নামা হারাম বলা যাবে, যা খাবেন তার গুণ অবশ্যই গাহিয়েন, আর এটাই আমাদের আকীদা ইমাম। আমরা নবীর সাদকা খাচ্ছি তো নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি। হ্যাঁ, আজকে আমি এই গুনাহগার, আমি বলছি যে আপনাদের সামনে কথা বলছি আমার প্রিয় মুর্শিদের ওসিলাতে, ওনার নিগাহে কেরাম যে নবীর স্টেজে কথা বলার সুযোগ পেয়ে গেছি, যার জন্য আমি বলি বাবা হাজারতে গ্রামে ছোট গাছে ঝড় বাতাস খুব কম লাগে, কম লাগে না, ছোট গাছে বাতাস কম লাগে, বড় গাছে বাতাস বেশি লাগে। গোলামে কালিমি, আমি সায়েন্সের ভাষাতে এই কথা বোঝাতে চাইলাম আপনাদেরকে, বড় গাছে বাতাস বেশি লাগে, সিলসিলা সব ভালো, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, আমি সমস্ত আমার পীর ভাইদেরকে বলবো যে সিলসিলায় কালিমির উপরে আল্লাহ আল্লাহ ঝড় তুফান খুব বইছে, বড় গাছে বাতাস বেশি লাগে এইটুকু মনে রাখি। জি জি, ছোট গাছ যেগুলো হয়
দেখেন জোরে যদি বাতাস হয়, জোরে বাতাস হয় আর যদি ওই ছোট গাছে বাতাসটা পুরো লেগে যায় তো গাছটা কি হয়, ভাঙে কি না? ভেঙে যায় না? যদি মোটা গাছ থাকে, শক্তিশালী গাছ থাকে, কি হয়, বাতাস আসে ঠিক, হয়তো দেখা যাবে খনিকক্ষণের জন্য কোনো ঠাল একটু বাঁকা হয়েছে, কিন্তু গাছ নিচের জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে। কোন রাইটার বলছেন 12,000, কেউ বলছেন 20,000, কেউ বলছেন 22,000, কেউ আবার 40,000ও বলেছেন, তবে খুতবাতে মহারাম 12,000 বলছেন। হপ্তার মধ্যে 12,000 লোক আমার ইমাম মুসলিমের হাতে ইমাম হোসেনের নামে মুরিদ হয়ে গেল। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেছেন। একদিন রাত্রে বিছানায় উনি আরাম করতে করতে, ঘুম আসেনি, পাঁচ রকম কথা পাঁচটা মনে পড়ছে যে নিশ্চয় কুফার লোক পরিবর্তন হয়ে গেছে। কেন, যা শুনেছিলাম তা তো নেই, আমি ইমাম হুসাইনের হয়ে নাইব হয়ে পরিবর্তে আসাতে এক হপ্তায় যদি 12,000 লোক আমার হাতে মুরিদ হয় তো আমার মনে হচ্ছে হুজুর যদি চলে আসতেন তো এক হপ্তার মধ্যে মনে হচ্ছে কুফার কোন লোক বাকি থাকতো না, সবাই মুরিদ হয়ে যেত। যার জন্য উনি রাত্রিবেলায় বিছানায় বসে বসে একটা চিঠি লিখলেন, কোথায়, মক্কায় আমার হুসাইন হুসাইন পাকের নিকটে, হুজুর আমার সালাম নেবেন, আল্লাহর হুকুমে আপনার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি আল্লাহর হুকুমে আপনিও ভালো আছেন। হুজুর জানেন এক হপ্তার মধ্যে আপনার নামে আমি ইমাম মুসলিম এখানে এসে 12,000 লোক মুজিদ করেছি আপনার নামে। হুজুর যা শুনেছিলাম এই কুফা শহরের ব্যাপারে সব পরিবর্তন হয়ে গেছে, হুজুর আমার মনে হচ্ছে আপনি যদি চলে আসতেন তো আমার মনে হচ্ছে বেশি ভালো হতো। হুজুর আপনি দেরি করে না, চিঠি পাওয়া মাত্রই আপনি বেরিয়ে যেয়েন, আমার মন বলছে আপনি আসলে এরা কেউ বাকি থাকবে না, সবাই আপনার হাতে মুরিদ হয়ে যাবে। ইতি ইমাম মুসলিম সিগনেচার করে সই করে চিঠিটা কিন্তু বাবা মক্কা শহর পিয়নের হাত দ্বারাই পাঠিয়ে দিলেন, চিঠি চলে গেল আর কুফাতে এদিকে চক্রান্ত শুরু হয়ে গেল। অগসালপুরের মমিন, মমিন আমরা কাকে বলি এখন, জোলা দেখে না, এই জোলা হলে কিন্তু কিছু শুননি আছে, জোলা ওদেরকে বলি যারা ওই কি বলে কাপড় বুনে লুঙ্গি গামছায় লুঙ্গুনে, এটা খারাপ কাজ না ভালো কাজ, তো এটা আমাদের রেওয়াজ হয়ে গেছে, ওদেরকে আমরা জোলা বলি, কিন্তু জোলা বলি বলি সাথে আবার মমিনও বলি, তো মমিন শুধু ওরা না, সুন্নি মুসলমান যারা ইমানদার যাদের ইমান আছে তাদেরকে মমিন বলা হয়। জি, যার জন্য একটা শের ওগো সালেপুরের মমিন বড়ই গো ভাগ্যবান, কেন শুনিতে বসেছে সবাই কারবালার বয়ান, শুনিতে বসেছে দেখো কারবালার বয়ান, ও গহুর পরি আর ফারিশ তারা আসিছে তামাম, শুনিবে সকলে আমার হুসাইনের বয়ান, শুনিবে সকলে ও গো কারবালার বয়ান। আমার ইমাম মুসলিম চিঠি পাঠিয়ে দিয়েছেন, আর এইদিকে কুফা শহরে একটা লোক নাওমানবিন বাসীদের নিকটে গভর্নর হাউসে গিয়ে বলছে, এই নাওমানবিন বাসী কুফাতে কি হচ্ছে তুমি দেখছো? বলে কি হচ্ছে রে ভাই? বলে আজকে ইমাম মুসলিম ইমাম হোসেনের হয়ে ইয়াজিদের বিপক্ষে এই শহরে হুসেনের নামে মুরিদ করছে, আর তুমি ইয়াজিদের তরফ থেকে গভর্নর, তুমি চুপচাপ বসে আছো, ইয়াজিদ যদি জানতে পারে তোমার কি হবে? হাজরতে নাওমানবিন বাসীদ এই কথা শোনার পর, উনি জানেন যা হচ্ছে উনি সবই জানেন, কিন্তু এই কথা শোনার পর নাওমানবিন বাসীদ কি করলেন, মেম্বারে চাপলেন, চেপে খুতবা দিলেন, বলছেন কুফাবাসীর লোক তোমরা এটা যা করছো ইয়াজিদ যদি জানতে পারে তাহলে তোমাদের জন্য
কিছু মুসিবত চলে আসতে পারে, বিতকে কিছু ব্যবস্থা নিতে পারে, কারণ এই যুবকটা খুব একটা ভালো লোক না। খুতবা দিলেন, বক্তব্য দাওয়া যা দিলেন, হ্যাঁ এই যে ইমাম হোসেনের নামে তোমরা ছবি ধরছো ইমাম মুসলিমের নামে, এটা কিন্তু ইয়েজিদের মতের খেলাফ হচ্ছে, এটা তোমরা করিও না, ইয়েজিদ রাগান্বিত হবে, তোমাদের কোনো শাস্তি হয়ে যেতে পারে, অনেক কথা কিছু কথা বললে, কিন্তু জোর দিয়ে বললেন না। এই জন্য যে ওই নওমান বিন বাসির আলে নবীর প্রেমিক আছেন, মহব্বতে রাসূল ওই লোকটার মধ্যে আছে, উনি জানেন যে এটা নবীর নাতির নামে মুরিদ হচ্ছে, বয়াত হচ্ছে, যার জন্য বাপ খামোশ। বাপ পরপর কয়েকবার কয়েকজন লোক, আমি খুব কাটছি এখানে, শাহাদাতে ইমাম মুসলিমটা বয়ান করবো, যার জন্য হাজাতে ইমাম হাজাতে নওমান বিন বাসিরকে পরপর কয়েকজন গিয়ে বলল, আমার ইমাম হাজাতে নওমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু বাপ খুতবা দিয়েই চুপচাপ বসে গেলেন। ওই পরিপ্রেক্ষিতে দেখলো যে কোনো কাজ হলো না, যেখানে দেখবেন যে আলে নবীর প্রেমিক আছে, ওখানে দুটা একটা কিন্তু ভুল লাগালো, আলে নবীর দুশ্মনও পাবেন। আপনি কি ভাবছেন দারিয়াপুরে আলে নবীর দুশ্মন নেই? দেখবেন খোঁজ লাগিয়ে, আমরা যখন ইয়ারকালিমি বলি তো কিছু লোকের ভিতর ফেটে যায়, ইয়া খাজা বলি তো কিছু লোক আল্লাহ আল্লাহ জ্বলে যায়। এ ভাই, যেখানে আলে নবীর প্রেমিক পাবেন, যদি ওই গ্রামেও না পাবেন তো পার্সে গ্রামে দেখবেন আলে নবীর দুশ্মনও তৈরি কেউ আছে, এরকম পাবেন। 1400 বছর আগে থেকে এই রেওয়াজ চলেই আসছে। আল্লাহ আবার জান্নাত বানিয়েছেন জান্নাতিদের জন্য, ইমানদারদের জন্য, জাহান্নামও তো আবার বানিয়েছেন আমার আল্লাহ, ওর পেটও ভরবেন, আল্লাহ কাউকে অনাহারে রাখবেন না। জি, তার জন্য তো কোনো কবি বলেছেন, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, ঠিক না? সালেপুরে সবাই পয়সাওয়ালা না, গরিব আছে পয়সাওয়ালাও আছে। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয়ে মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা, কে যে তোমার করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য, তুমি সবার মুখে দাও অন্ন, কি কাফের কি তোমার মাননেওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। বেরাদা, ওই লোকগুলো হলো দুশ্মনের রাসূল যারা ছিল, ইয়েজিদের দিওয়ানা যারা ছিল, ওই একটা লোক চট করে কুফা শহর থেকে একটা চিঠি লিখে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল। চিঠিতে কি লিখে যাবেন? বলে হুজুর, ইয়েজিদকে বলছে, কিন্তু ইয়েজিদের লোক বলছে, হুজুর জানেন এই কুফা শহরে ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছেন, ইমাম মুসলিম তার নাম, আপনার বিপক্ষে হুসাইনের নামে মুরিদ করছে, এক হপ্তাহের মধ্যে এমন ভাবে মুরিদ হয়েছে, আমাদের তো মনে হচ্ছে যে এই কুফা শহরের ব্যবস্থা আপনি যদি নেন না নেন, তাহলে এর পরিবর্তে অল্প দিনের মধ্যে গোটা শহর আপনার হাত থেকে গেল, গোটা শহর চলে যাবে। হুজুর, আপনার তরফ থেকে যে নওমান বিন বাসির এখানে গভর্নর হয়ে আছেন, মানে মুখ্যমন্ত্রী হয়ে আছেন, এই লোকটা আপনার হয়ে কাজ করে বটে, আপনার তরফ থেকে এখানে গভর্নর হয়ে আছে বটে, তবে কাজ করছে নবীর নওয়াসা হযরতে হুসাইনের দিক থেকে। হুজুর, আপনি যদি চান তাহলে কুফাকে তাড়াতাড়ি বাঁচান, নাহলে কুফা আপনার হাত থেকে গেল, হাত ছাড়া হলো। আর জানেন হুজুর, আমরা শুনেছি যে ইমাম মুসলিম তো এসেছে, আবার ও আসার পরে একটা চিঠি লিখে নবীনাতি হুসাইনকেও মক্কা থেকে কুফাতে ডেকে পাঠিয়েছে। হুজুর, যদি আপনি বাঁচাতে চান যে কুফা আপনার হয়ে থাকবে, তা
তাহলে ওই ইমাম হোসেনের ঢোকার আগে যদি আপনি ব্যবস্থা নিতে পারেন তো নেন, নইলে হুসাইন চলে আসলে এই কুফাকে আর আপনি কবজায় আনতে পারবেন না। ইতি লিখে দিয়ে বাবা ওই কুফা শহরের লোক দুশমনে রাসূল দুশমনে আলে নবী চিঠিটা ইয়াজিদের দরবারে দামেস্কে পাঠিয়ে দিল, আর যেমন ইয়াজিদ চিঠিটা পেলো তার মটকা গরম হয়ে গেল, গোল মিটিং বসে গেল। একটা মিটিং এ বসে গিয়ে কি করলে কি করা যায়, ইয়াজিদের পায়ের রাগ মাথায় চেপে গেছে, রক্ত গরম হয়ে গেছে, এমনিতেই লোকটা জানলা। এখন মিটিং পরামর্শ করে নিয়ে মিটিং এ ফয়সলা হলো যে শোন একটা লোক আছে, কে বলে বুসরা শহর যেটা আছে ওই বুসরা শহরের একটা গভর্নর, যে লোকটা গভর্নর হয়ে আছে মানে মুখ্যমন্ত্রী হয়ে আছে, ওই লোকটা কিন্তু খুব জাল্লাদ লোক আছে, যদি ওই কুফাকে কবজায় আনতে পারে তো ওই লোকটাই পারবে। আরে ওই লোকটা কেমন, এই যে জিজ্ঞেস করছে ওই লোকটা কেমন, তো বলছে কি জানেন, দিওয়ানারা বলছে এজিদের সন্ন্যরা বলছে, বলে হুজুর বলিয়েন না লোকটা এত কড়া, কেমন কড়া, বলে হুজুর আপনি জানেন না লোকটা এত কড়া আছে, বলে লোকটা দিন দুপুর বেলাতে লোকের সামনে লোককে মাটিতে ফেলে দিয়ে জবাই করে দিতে পারে, এত বড় জাল্লাদ, দিলে চুল চুল পরিমাণে দয়া নেই মায়া নেই রহম নেই ওই লোকটাকে। আমাদের মন বলছে যদি কুফাতে পাঠিয়ে দেওয়া যায় তাহলে কুফা আপনার হয়ে থাকবে, তাহলে দেরি আর করিস না। চিঠি লেখ, চিঠিতে এজিদ একটা বাক্য লিখলো, কি লিখলো বলে এই নাম অবায়দুল্লাহ ইবনে জিয়াদ, শোনো কি বলে তুমি এই কুফা শহরে কি বলে তুমি বুসরা শহরের গভর্নর হয়ে আছো, ভালো কথা, ওটা তোমার থাকলো, তোমার থেকে নিচ্ছি না, উপরন্তু আবার একটা শহরের মালিক তোমাকে আমি ইয়াজিদ বানিয়ে দিলাম, ওই শহরটা হলো কুফা, তুমি তাড়াতাড়ি কুফাতে যাও আর কুফাটাকে যেভাবে হোক নিজের কবজায় আনো যেন কুফা আমার হয়ে থাকে। জানো আমি ইয়াজিদ শুনেছি ওই কুফাতে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসেছে আর আমার বিপক্ষে মুরিদ করছে, তুমি তাড়াতাড়ি যাও। এটাও শুনেছি যে হুসাইনকে সে চিঠি লিখে ফেলেছে, চিঠি যদি হুসাইন পাওয়ার পরে তোমার যাওয়ার আগে যদি ঢুকে যায় তাহলে কুফা শহরকে আর কবজায় আনা যাবে না, তাড়াতাড়ি চিঠি পাওয়া মাত্র তুমি বেরিয়ে যেও। আর একটা কথা শোনো, ওই কুফাতে যাওয়ার পরে নামার বিন বাসিরকে সিংহাসন থেকে হটিয়ে দিয়ে গ্রেফতার করে ওকে ধরে রাখিও, আর কুফা শহরে এলান করে দিও কেউ যেন আমার বিপক্ষে হুসাইনের নামে হযরত ইমাম মুসলিমের হাতে মুরিদ না হয়, বয়াত না হয়। আর ইমাম মুসলিমকেও তুমি ডেকে বা তার কাছে গিয়ে তাকে ধরে গ্রেফতার করে আমার নামে মুরিদ করিও, যদি মুরিদ হয়ে গেল তো ভালো, আর যদি না হলো তাহলে তাকেও কতল করে দিবে। আর শুনেছি হুসাইনকে চিঠি লিখা হয়েছে, হুসাইন যদি চলে আসে তাকেও আমার নামে মুরিদ করো, বয়াত করো, প্রস্তাব দাও, যদি কবুল করে নাই তো ভালো, না হলে তাকেও কতল করে দাও। এই কথা লিখে অবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠিটা বসরায় পাঠিয়ে দিল। বাবা কেউ যদি মেম্বার থাকে আর মেম্বার থেকে প্রধানই দায়িত্বটা পাওয়া যায় তো লোকা কত খুশি হয়। হ্যাঁ এখন প্রধান আছে আর যদি এমএলএ হয়ে যায় সভাপতি হয়ে যায় খুব খুশি হবে যে বড় পদ আরো পাওয়া গেল, এই তো একটা রাজ্যের মন্ত্রী আছে আছে আবার একটা রাজ্যের মন্ত্রী ওকে বানিয়ে দেওয়া হলো, ডবল স্কোয়ার, কত খুশি হওয়া হওয়ার কথা ওই লোকটা হাজরাতে গেরামি। ওই অবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো জানেন, ওর একটা ভাই ছিল যার নাম কিতাবে এসছে ওসমান, নিজের ভাইকে ডাক দিল, ওসমান শোন তোকে আর এই জমিতে লাঙ্গল চাষ করতে হবে না, কোনো কাজ করতে হবে না, আল্লাহ যখন দায়ী তো ছফর ফেড়ে দেয়, চতুর্দিক থেকে দায়, শোন তুই এবার এই বুসরা শহরের গভর্নর হয়ে যা, এখানে তুই মালিক হয়ে সিংহাসন করছে নে, কাজ কর, আর আমি গেলাম কুফাতে। বাস বেশ কিছু আলাপ করে নিয়ে ভাইকে বুসরা সঁপে দিয়ে সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে অবায়দুল্লাহ ইবনে জিয়াদ বুসরা থেকে কুদসিয়ায় আসলেন। কুদসিয়ায় এসে নিজের সৈন্য সামন্তকে ছেড়ে দিল যে তোমরা এই রাস্তা না অন্য রাস্তা দিয়ে তোমরা কুফাতে এসো, আর আমি 20-22টা লোককে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে হেজাজি লেবাস লাগিয়ে হেজাজি রাস্তা দিয়ে মানে মক্কা থেকে যে রাস্তাটা এসে কুফাতে ঢুকেছে ওই রাস্তা দিয়ে অবায়দুল্লাহ ইবনে জিয়াদ মগরিবের পরে এসার আগে
নিজের মুখে পর্দা দিয়ে নেকাব দিয়ে কুফা শহরে প্রবেশ করছে। আর কুফার লোকেরা অবগত ছিল যে ইমাম মুসলিম ইমাম হোসেনকে চিঠি লিখে দিয়েছেন, উনি হয়তো রাস্তায় আছেন। বাবারা ভাইরা মা বোনেরা, আবার ইমাম মুসলিমের চিঠি ওদিকে মক্কাতে পৌঁছে গেছে গো, আর এইদিকে অবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার হোসেনের লেবাস পরে নিয়ে প্রবেশ করছে। কুফার লোকেরা দূর থেকে দেখতে পেয়ে বলছে, ওগো আমাদের নবী নাতি চলে এলেন গো, ওই দেখেন হেজাজি লেবাস পরে আছে, মুখে নেকাব দেওয়া আছে, মুখে পর্দা দেওয়া আছে, আর ঘোড়ার পিঠে বসে নিজের পরিবার বর্গ সহ 22টা লোক সঙ্গে আছে, আমার নবীর নাতি হোসেন মা ফাতেমার বেটা চলে এলেন গো, চলো আমার দিনার ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, আমার হুসাইন ইবনে আলীর নামে নারা লাগাতে লাগাতে, আমার ইমাম হুসাইনকে বুঝে তারা নারা লাগাতে লাগাতে কুফা শহরের মেন দরজা পার করে একেবারে গাওয়ানার হাউসের আশেপাশে মার্কেটের বাজারের মেন জায়গাতে বাবা পৌঁছে গেছে। এমন ভিড় লেগেছে, নারায় উপরে নারা, কুফাবাসীর লোকেরা জানতে পেরে গেছে যে আমার নবীর নাতি হুসাইন আজকে মক্কা থেকে সফর করে কুফাতে চলে এলেন গো, এই বলে দেখার জন্য এত লোকের ভিড় জমেছে। লোকের মধ্যে এমন ভাবে ভিড় জমে গেছে যে পা রাখার জায়গা নেই, একেবারে ঠেলা ঠেলি আরম্ভ হয়েছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে মুখতার বিন আবিদের বাড়িতে আরাম করছেন বাবা, আর এদিকে যখন লোকে লোকারণ্য হয়ে গেছে, ইবনে জিয়াদ নিজের আর চোখের ইশারাতে নিজের সৈন্যকে বলল, তোরা এলান করে দে, পথ চলা যাচ্ছে না, এত লোকের ভিড় জমে গেছে। তখন ওই ইবনে জিয়াদের লোক অবাদুল্লাহ ইবনে জিয়াদের লোক বাবা একটা ডাক দিয়ে চিৎকার করে বলছে, কুফার লোকেরা তোমরা গালাত নারা লাগাচ্ছ, ভুল নারা লাগাচ্ছ। লোক বলছে, সর্বনাশ, ভুল নারা কেন? বলে, তোমরা হুসাইন ইবনে আলীকে মা ফাতেমার বেটাকে বুঝে তোমরা নারা লাগাচ্ছ, এটা মা ফাতেমার বেটা না। লোক তার চোখ আঙ্গুলে দাঁত কাটছে, চিম্পায় দাঁত কাটছে, এটা সর্বনাশ, তাহলে আমরা ভুল নারা লাগাচ্ছি, তাহলে এটা অন্য কেউ আছে নাকি? কেউ কেউ দেখেছেন ব্যবসা বাণিজ্যে গিয়েছেন, সর্বনাশ, এই লোক তো চাল লাগলো করে বাপ, এটা তো আমার নবী নাতি হুসাইন নয়, ফাতেমার বেটা হুসাইন নয়, আলীর বেটা হুসাইন নয়। বলে, তাহলে এটা কে গো? বলে, এটা হলো বুসরার গভর্নর, এর নাম হলো অবায়দুল্লাহ, বাবার নাম হলো জিয়াদ, অবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই লোকটা মোটেই ভালো লোক না, এই লোকটা বিশাল বড় জাল্লাদ আছে। কুফার লোকেরা বাবা থমকে দাঁড়িয়েছে। ইবনে জিয়াদ এলান করে দিল, কুফার লোকেরা শোনো, আমি শুনেছি ইমাম মুসলিম ইমাম হোসেনের চাচাতো ভাই কুফাতে এসেছে, আর ইমাম মুসলিমের হাতে তোমরা ইমাম হোসেনের নামে মুরিদ হচ্ছ গো, আর ইয়াজিদ আমাকে নতুন গভর্নর করে কুফাতে পাঠিয়েছে, তোমরা আজকের পর থেকে ইমাম হোসেনের নামে ইমাম মুসলিমের হাতে কেউ মুরিদ হবে না, যদি কেউ হও তাহলে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই এলান করে দিয়ে বাবা সোজা ওই গভর্নর হাউসের দিকে ইবনে জিয়াদ চলে গেল, আর এদিকে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আপনার কি বলে ইয়াজিদের তরফ থেকে গভর্নর হয়ে এ বেরাদার, যার জন্য আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কয়েকটা লোক, নামি দামি লোক, মাথা মতব্বর যারা ছিল বাবা, নেতা মাথা যারা ছিল, চুপি চুপি আপনার কি বলে মুখতার বিন আবিদের বাড়িতে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রির অন্ধকারে হযরতে হানি বিন উরওয়ার বাড়িতে পৌঁছে দিলে। হানি বিন উরওয়া বলে একটা লোক, উনার বাড়িতে রাত্রি বেলায় কেউ জানে না, ওই দু চারটা লোক যাবে, চুপি চুপি পাঠিয়ে দিলেন, কারণ কুফার অনেক লোক তো জানে যে হুজুর
আপনার কি বলে মুক্তার বিন আবিদের বাড়িতে আছে, যার জন্য চুপি চুপি অন্য জায়গায় পৌঁছে দিলেন হানি বিন উমার বাড়িতে। ইবনে জিয়াদ কি করলো, কাওয়ানার হাউসে গেল। আর একে চিঠি, চিঠিটা আছে আপনার কি বলে হাজাতে নওয়ান বিন বাসিরকে দেখালো, যে নওয়ান বিন বাসির এই সিংহাসনের মালিক আমাকে এজিট বানিয়েছে, তুমি এই সিংহাসন ছাড়ো, এখন এখানকার মালিক আমি, কি করবেন? চিঠি দেখার পরে উনি চেয়ার ছেড়ে দিলেন, ওনাকে বন্দি করে রাখা হলো। আর ইবনে জিয়াদ বসে গেল, কয়েকদিন কেটে গেল, আমার ইমাম মুসলিমের খবর লাগাচ্ছে ইবনে জিয়াদ, কোনো মতে খবর লাগানো গেল না। একটা গোলাম ছিল বাদ মুলকের শামের কিনা গোলাম, যাকে সামি গোলাম বলা হয়, মক্কের। এই গোলামটার রং ছিল কালো, এই কালো মক্কেলটা বলছে ইবনে জিয়াদ শোনো, বলে কি ওই ইমাম মুসলিমকে খোঁজ করা আমার জন্য চুক্তির খেল, বলে তিন চার দিন থেকে সৈন্য সামন্ত ছেড়ে আমি খবর লাগাতে পারলাম না, আর তোর কাছে আবার চুক্তির খেল, বলে হ্যাঁ তো যা তাহলে খোঁজ করে আই, খবর লাগা কোথায় আছে ইমাম মুসলিম? তো বলছে এমনি যাবো না, 3000 দিরহাম টাকা দিতে হবে। বলে টাকা কি আবার কি করবি, খোঁজ করবি তো? বলে ওটাই তো বুঝবেন না। ইবনে জিয়াদ বলছে দরবারে টাকা তো আর কমি নাই, একে 3000 টাকা দে তো, 3000 দিরহাম টাকা দেওয়া হলো। লোকটা ডানে বামে কোথাও গেল না, টাকা নিয়ে বেরিয়ে গেল। আর ইবনে জিয়াদকে বলছে দেখেন আমি যাচ্ছি ঠিকই, যতক্ষণ ইমাম মুসলিমের খবর না লাগাতে পারবো বুঝেই আসবো না, ঠিক আছে যা, দেখছি তোর কেমন কথা আছে, কেমন তোর দম আছে যা। এখন ইবনে জিয়াদের দরবার থেকে মক্কেলটা বেরোলো, স্বামী গোলামটা বেরোলো, ডানে বামে কোনো দিকে না গিয়ে সোজা কুফার জামে মসজিদের গেটে, সন্ধ্যাবেলা মগরিবের পর কুফার জামে মসজিদ ভর্তি নামাজি, প্রায় 500 লোক একসঙ্গে নামাজ পড়ে, এত বড় মসজিদ কেতাব লেখক বলছেন। যখন জামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, একের পর এক লোক সুন্নত পড়ে পড়ে নফল পড়ে পড়ে বেরিয়ে যাচ্ছেন, এই যে কিনা বললাম যে 3000 দিরহাম টাকা নিয়ে গিয়েছিল এই লোকটা, এ ভাই শোনো তো, বলে কি হলো? বলে বলতে পারবেন ইমাম মুসলিম কোথায় আছেন? বলে না তো। এক দুই করে 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 সবাইকে জিজ্ঞেস করছে, দুটো একটা লোক বাদ যাচ্ছে না যাচ্ছে, এত মসজিদ ভর্তি লোক সবাইকে জিজ্ঞেস করলো, কেউ জানে তো বললো না, কেউ জানে না তো জানে না, সবাই চলে গেল। লোকটা বলছে সমস্যা পড়ে গেল, আমি তো আবার ওদিকে চ্যালেঞ্জ করে আসলাম, খবর না লাগাতে পারলে ফিরে আসবো না, আর কি করা যায়। দেখছে তো মসজিদের ভিতরে একটা লোক, বুড়া লোক, বয়স্ক লোক, মুখ ভরা দাঁড়িয়ে, চুল দাঁড়িয়ে পেকে গেছে, মাথায় টুপি, হাতে তসবি, এক কোনায় বসে তসবি গুনছে। এই মক্কেল লোকটা শেষ একটা নিশানা লাগিয়ে দেখি দাঁড়ায়, লোকটা আসুক, বয়স্ক লোক, তসবি তালুন শেষ করে একটু দেরিতে বেরিয়ে যায়, আর একটু গেটে দাঁড়িয়ে আছে ছদ্মবেশ, চাচা আসলাম। উনি বয়স্ক লোক, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সোজা মানুষ, জওয়ালিকুম সালাম আর রহমতুল্লাহ, উনি চলে যাচ্ছেন, চাচা একটু দাঁড়াবেন, লোকটা তো অপরিচিত দাঁড়িয়ে গেলেন। আরে বাবা কি হল? বলে চাচা একটা কথা বলবো। কি কথা বল? বলে চাচা গো আপনি বয়স্ক লোক, বলতে পারবেন কি আমি কানে শুনেছি, দেখেন দুষ্ট লোকের মিষ্টি কথা, কানে শুনেছি যে নবী বংশের একটা ফুল ইমাম হোসেনের চাচা তো ভাই ইমাম মুসলিম নাকি কুফাতে এসেছেন, নাকি কুফাতে এসেছেন ছদ্মবেশ জানে সব, উনি নাকি কুফায় এসেছেন, আমার বাড়ি মুরকে সাম চাচা, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনি কি বলতে পারবেন উনি কোথায় আছে? বলে না বাবা আমি জানি না ওগুলো। বলে চাচা একটু দেখেন না, চেষ্টা করেন না, কেমন কথা বলছি তুই রে, চেষ্টা আবার কেমন করে? বলে চাচা এ দেখেন আমার হাতে একটা ব্যাগ আছে না, ব্যাগে 3000 দিরহাম টাকা আছে,
আমার বহুদিনের স্বপ্ন যে কোনদিন যদি কোন নবী বংশের ফুলকে পাই উনার হাতে হাতিয়ে আমি মুরিদ হব। তো ওই বয়স্ক লোকটা বলছে, হারে বাবা, মসজিদ ভর্তি লোক প্রায় 400-500 লোক, এতগুলো লোক এখানে ছিল, নামাজ পড়ছিল, সবাই গেল, এতগুলো লোকের মধ্যে তুই কাউকে জিজ্ঞেস করতে পেলি না, আমাকে জিজ্ঞেস করার রাস্তা পেলি?